আজকে আমি একটা জবা গাছের ভিডিও দেখাতে চলেছি, ঝুমকো জবা। তো এটাকে চাইনিজ জবাও বলা হয়। যাই হোক, এই ঝুমকো জবাটি দেখুন, মানে কত পরিমাণে কুড়ি হয়েছে। এই যে টবটা বসানো আছে, টবটাতে কোনো মাটি বিশেষ নেই, বেশিরভাগ অল্প মাটি দিয়ে বসানো, আর সবজির খোসা দেওয়া আছে, যার জন্য খুবই হালকা। তো এই গাছটা কী সুন্দর গ্রোথ হয়েছে দেখুন। আমি আমার বাপের বাড়ি থেকে একটা ডাল কেটে এনে বসিয়েছিলাম, তো সেই ডালটাই মানে কেটে এতদিন মানে বড় হয়েছে। আমি এখন হচ্ছে শীতকালেও কাটিং করে দিয়েছিলাম, এখন এই ফুলটা হয়েছে। আর এই ফুলগুলি আমার দেখতে খুবই ভালো লাগে, ঝুলে থাকে বলে। তো আর গাছের এই জবা গাছে আমি বিশেষত সেরকম কিছু দিই না, এতে বেশিরভাগ শুধু খোল জল দিই, আর কিছুই না। আর কিছু মেনটেন্যান্স করতে লাগে না, স্প্রেও করতে লাগে না, পোকা বিশেষ লাগে না। যাই হোক, ভিডিওটা আমি এই অল্পের উপর দিয়েই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তো দেখার জন্য ধন্যবাদ।